হ্যালো গাইস, গতদিন আমরা দেখেছিলাম যে এই অ্যাপ্লিকেশন মেনুর কাজ কি বা অ্যাপ্লিকেশন মেনু দিয়ে কি কাজ করা হয়, এবং তার আগের ভিডিওটি আমরা দেখেছিলাম যে এই সাদা জায়গাটার নাম কি আর এই সাদা জায়গাটা দিয়ে কি করা হয়। তো দেখেন, আজকে এই জিনিসটাই আমরা বুঝবো এবং দেখবো। দেখেন, এই সাদা জায়গাটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল এরিয়া বা স্ট্যাটাস বার। অনেকে স্ট্যাটাস বার বলে, আবার অনেকে বলে কন্ট্রোল প্যানেল এরিয়া। তো এই কন্ট্রোল প্যানেল এরিয়া বা স্ট্যাটাস বারে আসলে কি হয়, এই কন্ট্রোল প্যানেল এরিয়া বা স্ট্যাটাস বার দিয়ে আপনি যেই জিনিসটা আপনি এই কন্ট্রোল প্যানেল এরিয়াতে ইনপুট করবেন, সেই জিনিসটাই আপনার স্ক্রিনে চলে আসবে বা সেই জিনিসটাই কাজ হবে। এই কন্ট্রোল প্যানেল এরিয়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টুলস আর কি এই অটোক্যাডের ভিতরে, কারণ এই কন্ট্রোল প্যানেল এরিয়া ছাড়া অটোক্যাড পুরো অচল। কারণ কন্ট্রোল প্যানেল এরিয়াতেই সমস্ত কিছু আর কি, এইটাই আর কি একটা ব্রেইন, অটোক্যাডের ব্রেইন হচ্ছে কন্ট্রোল প্যানেল এরিয়া। আপনার ব্রেইনের ভিতরে যদি কোনো কিছু আপনি ক্রিয়েট না হয়, আপনি কি নিজের হাত দিয়ে সেটা করতে পারবেন? অবশ্যই করতে পারবেন না। সো এটা হচ্ছে ওরকম ব্রেন, একে আপনি যা বলবেন, এই কন্ট্রোল প্যানেল এরিয়াকে আপনি যা বলবেন, আপনার পুরো অটোক্যাড সফটওয়্যারটি সেই কথাটাই শুনবে। তো দেখেন, আপনি যদি লাইন নিয়ে যদি কোনো কিছু করেন, তো সেটা দেখেন এখানে কন্ট্রোল প্যানেল এরিয়া কীভাবে সেটা ক্যাচ করে সেটা দেখায়। এই যে লাইনটা আপনি পাবেন হচ্ছে একদম উপরে এটা বা সাইডে, তো দেখেন লাইনটের উপরে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ব্ল্যাঙ্ক এই স্পেসটাতে আমি নিয়ে আসলাম, এসে একটা ক্লিক করলাম, করে দেখেন র্যান্ডমলি আমি কিছু আঁকাই, জাস্ট র্যান্ডমলি। তো দেখেন র্যান্ডমলি আঁকানো আঁকাচ্ছি, তখন দেখেন কন্ট্রোল প্যানেল এরিয়াতে কিন্তু ও একটা কিছু কমান্ড চলে আসছে, যতবার আমি আঁকাইলাম ততবার কমান্ড চলে আসলো। তো দেখেন কন্ট্রোল প্যানেল এরিয়া আমাকে কি বলতেছে, স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর ক্লোজ আন্ডো। তো এখানে যদি আমি আন্ডো করি, সেটা আমি মাউস দিয়েও করতে পারবো, আবার কিবোর্ড দিয়েও করতে পারবো। আন্ডো জিনিসটা কি, আন্ডো জিনিসটা হচ্ছে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া। তো আমি যদি এখন পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাই, সেটা আমি মাউস দিয়েও পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারবো বা কিবোর্ড দিয়েও নিতে পারবো। তো কিবোর্ড দিয়ে যদি নিই, দেখেন ইউটা বড় হাতের আছে, তো ইউ আমি যদি কিবোর্ড থেকে যদি ইউ বাটন দিয়ে ইন্টার প্রেস করি, তো দেখেন আমার আগের অবস্থায় চলে গেছে। আমি আবার আবার সেম জিনিসটা দেখেন, আমি আবার কত আগেরটা আবার নিয়ে যাই আমি। তো দেখেন র্যান্ডমলি আমি আবার ড্র করতেছি, আবার ড্র করে এখন সেম জিনিসটা আমি মাউস দিয়েও করতে পারবো। মাউস দিয়েও এই যে আন্ডারলাইন, মাউস দিয়েও যদি আমি আন্ডো করি, তো মাউস দিয়েও সেটা আন্ডো। কিন্তু আমি যেটাই করতেছি এখানে কিন্তু ইউ আসতেছে, অর্থাৎ এখানে কমান্ড প্যানেল এরিয়া কিন্তু ওই ওর যে কমান্ড নেওয়ার, ওর যে কমান্ড নেবো কিন্তু সেটা নিয়েই নেবে। কিন্তু সেটা আপনি মাউস দিয়ে করেন বা কিবোর্ড দিয়ে করেন কমান্ড, সে একই রকমের কমান্ড গ্রহণ করবে। দেখেন আমি আমি এমনিতেই আমি কিবোর্ড থেকে র্যান্ডমলি ইউ প্রেস করে এন্টার দিলাম, দেখেন কি দেখাচ্ছে কমান্ড ইউ। এবার আমি মাউস থেকে আবার আন্ডো করবো, দেখেন কমান্ড ইউ, একই জিনিস দেখাচ্ছে। আপনি মাউস দিয়েও করতে পারেন, কিবোর্ড দিয়েও করতে পারেন, আপনি যেটাই করবেন না কেন, আপনি যা কিছু করবেন না কেন, সব কিছু দেখাবে এই কমান্ড প্যানেল বা সব কিছু কন্ট্রোল করবে এই কন্ট্রোল প্যানেল এরিয়া বা স্ট্যাটাস বার। তো দেখেন এরপরে আসলে যেসব কমান্ডগুলো আমরা কিবোর্ড দিয়ে টাইপ করতেছিলাম, এইসব কমান্ডগুলো অনেক এক্সপার্টরা আছে, তারা খুব সহজে খুব তাড়াতাড়ি খুব শর্টকাট কি দিয়ে কিবোর্ড থেকে আর কি কমান্ডগুলো ক্রিয়েট করে নেয়, কমান্ডগুলো আর কি কমান্ড দেয়, তো তারপরে আপনি কাজ করে আর কি তারা। তো দেখবেন এরপরে কমান্ড প্যানেল এরিয়া বা স্ট্যাটাস বারের কাজটা কি আর এটা আর কি কি করে, এটা দিয়ে কি দেখা যায় বা কি বোঝা যায়, এটা আমরা বুঝতে পারলাম। তো এরপরে দেখেন চলে আসবো, এর নিচে কিছু আইকন আছে, দেখেন এর নিচে কিছু আইকন আছে, আইকনগুলোর উপরে মাউসটা রাখলে পারে আইকনগুলোর নাম দেখিয়ে দিচ্ছে যে এটা স্ন্যাপ মোড, এটা গ্রিড ডিসপ্লে, তো এরকম এটা বিভিন্ন রকমের আছে আইকন। তো এই আইকনগুলো আসলে এক একটা মুড,
আপনি অটোক্যাডে কি কাজ করবেন বা কি মুডে আপনি কাজটা করতে চাচ্ছেন, কি মুডে আপনি কাজটা করতে যাচ্ছেন সেটাই আর কি, সেই মুডগুলো আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। তো দেখেন এই যে আমার অটোক্যাড পেজের মাঝখানে কিছু ফোটা 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 আছে, তো এখানে আমি গ্রিড বলে একটা মুড অন করা আছে। তো দেখেন মাউসটা আমি এর উপরে নিয়ে যাই, দেখা দেবে যে এটা স্ন্যাপ মুড, পাশেরটা গ্রিড ডিসপ্লে, এটা গ্রিড মুড। তো দেখেন গ্রিড মুডটা আমার অন করা আছে, সেজন্য আমার এর এই যে ব্ল্যাঙ্ক স্পেসটার উপরে আমার যে কালো কালো ফোটা ফোটা কিছু রয়েছে, তো এই জন্য আমরা গ্রিড ডিসপ্লে এই মুডটা অফ করে দেবো। এই মুডটা যদি অফ করে দিই দেখেন গ্রিড ডিসপ্লেটা চলে গেল, যদি আবার অন করে দিই তো গ্রিড ডিসপ্লেটা চলে আসবে। তো এইভাবে আর কি এখান থেকে আমরা মুড চেঞ্জ করতে পারি, মুড অফ অন করতে পারি, এখানে সবগুলাই মুড আছে। তো এই সবগুলো আর কি একটা দিয়ে বোঝাইলাম যাতে এইটা দিয়ে কি ধরনের কাজ করে সেটা বুঝতে পারেন। তো আমরা যখন কাজ করব তখন আর কি এর ডিটেলসটা আমরা দেখবো এবং তখন ডিটেলসটা বুঝবো। তো পরের ভিডিওর জন্য আশা করি সবাই